Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallam tasliman katsira amma ba'd. সম্মানিত দুইনি ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার চৌথা সফর 1443 হিজরি মোতাবেক 11ই সেপ্টেম্বর 2021 ধারাবাহিক আলোচনা শারহ সুন্নাহ কিতাব থেকে ইমাম বারবাহারি রাহমাতুল্লাহ আলাইহির পর্ব নম্বর 26। এখানে প্রথম সালাত সম্পর্কে আলোচনা এসেছে যে পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন, তাতে কম বেশি করার কার অধিকার নেই। যারা কম করবে, যারা বেশি করবে, তারা সকলেই পথভ্রষ্ট। তারপরে যাকাতের কথা আলোচনা করেছেন, আর তারপরে কালেমায়ে তাওহীদ, কালেমায়ে শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ বিষয়ে আলোচনা করেছেন, আর তারপরে শরীয়তের যতগুলি বিধিবিধান রয়েছে সবগুলির প্রতি ঈমান, আহলে সুন্নাত ওয়াল জামাত রাখে, বিশ্বাস করে, তারা কোনো পার্থক্য করে না, আর তারপরে ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা রয়েছে। এইভাবে বিভিন্ন আলোচনা একসাথে এসেছে আজকের আলোচনায়। শেষখানে যে আলোচনা আছে তা হচ্ছে বান্দা একজন মুমিন মুসলিম মানুষ যেমন আল্লাহর আজাবকে ভয় করবে, তেমন আল্লাহর রহমতের আশাবাদী হবে। আশা এবং ভয়, ভীতি দুটো সব সময় সাথে নিয়ে চলবে, তাহলেই সফল হতে পারবে। চলেন দেখা যাক প্রথম বিষয়। লেখক বলছেন, ওয়ালাম, আর জেনে রাখো, আন্না সালাত আল ফরিদাত খামসুন, ফরজ সলাত হচ্ছে পাঁচ ওয়াক্ত। ফরজ সলাত, ফরজ নামাজ হচ্ছে পাঁচ, মানে পাঁচ ওয়াক্ত। খামসুন, খামসু সলাওয়াতিন বা খামসু খামসাতু আওকাতিন, পাঁচ ওয়াক্ত সলাত ফরজ হচ্ছে। লা ইউজাদু ফিহিন্না, তাতে বেশি করাও চলবে না। ওয়ালা ইউনকাসু ফি মাওয়াকিত, ওয়ালা ইউনকাসু, এবং কম করাও চলবে না। ফি মাওয়াকিতহা, এবং সেই সালাতগুলি পাঁচ ওয়াক্তের নির্ধারিত সময় আদায় করতে হবে। লা ইউজাদু ফিহিন্না ওয়ালা ইউনকাস, বেশিও করা যাবে না আর কম করাও চলবে না। ফি মাওয়াকিতহা, তা আদায় করতে হবে এই পাঁচ ওয়াক্ত সালাত তার নির্ধারিত সময়ে, যার শুরু রয়েছে শেষ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাৎ ফরজ হওয়ার সাথে সাথে তার পরের দিন সাহাবাই কেরামদেরকে শিখিয়ে দিয়েছেন, এবং তার আগে জিব্রাইল আলাইহিস সালাম যেই রাতে মেরাজ হলো তার পরের সকালেই চলে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। দুই দিন অবস্থান করে জিব্রাইল আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। প্রথম দিন আউয়াল ওয়াক্ত সালাত আদায় করেছেন, দ্বিতীয় দিন শেষ ওয়াক্ত, আর তারপরে বলেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল আলাইহিস সালাম স্বয়ং শিক্ষা দিচ্ছেন, বলছেন যে এই যে পাঁচ ওয়াক্ত সালাত এর ওয়াক্ত হচ্ছে মা বাইনা হাজাইন, এই যে দুটো সময় প্রথম দিন আর শেষ দিন পড়াইলাম, আউয়াল ওয়াক্ত এবং শেষ ওয়াক্ত, এর মাঝখানে বা এর ভিতরেই এই সালাতগুলি আদায় করতে হবে। সময় শুরু হওয়ার আগে কেউ সালাত আদায় করে সেই সালাত কবুল হবে না, কারণ সালাতের জন্য একটি শর্ত হচ্ছে দুখুরুল ওয়াক্ত, সময় শুরু হওয়া, সময় আরম্ভ হওয়া। উদাহরণস্বরূপ জোহরের আজান আজকাল হচ্ছে 11টা দামামে কয় মিনিটে, 37 বা 38 ধরেন। কেউ যদি তার 5 মিনিট 10 মিনিট আগে আদায় করে নেয় ফরজটা, হবে না। বেশি আগে বললাম, 5-10 মিনিট আগে যাওয়াল হয়নি, তার আগে আদায় করলে হবে না সালাত। সালাতের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে আউয়াল ওয়াক্ত উত্তম, অধিকাংশ সালাতগুলি
awal waktu uttom, ek matur eshar salat bilombo kore pora hocche uttom, kintu jamaat sahokare purushder jonno. Zohorer prochondo goromer dine bilombo kore pora uttom. Aba baki shobguli salat awal waktu pora uttom, kintu awal waktu joruri na, oneke barabari kore kintu. Bishesh kore besh kichu mohila dharmik hoyeche, tader proshno theke bujha jay onek shomoy. Je eta ekdom jemoni সময় শুরু হয়েছে আউয়াল ওয়াক্ত হয়েছে আজান হয়েছে সাথে সাথে সালাত পড়া একবার ইমার্জেন্সি মনে করে জরুরি মনে করে অথচ ছেলে মেয়েদের প্রতিপালন আছে সেটা অনেক সময় এই আউয়াল ওয়াক্তের উত্তমের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ফরজ যখন ছেলে মেয়েগুলো দেখতে হবে অথবা স্বামীর সেবা বাইরে থেকে আসছে না আজান হয়েছে আমি এখনই নামাজ পড়ব Ya, ekhoni nawas pun azan aja itu tuhan utto. Kini itu tuhan sami bayar itu guys sih. Tar jatuhnya nawai itu foros. Egalu bujhan nazar karoni kau hilang. Mene ek dike besi dharma ikut dike, ar ek dike balance ulta balda kore deh asalnya. Dini itu aggotar karone, ba abegir karone. Aggotau kas kore, ar aggot dir mudhe abeg besi. Ane elem thakilu tuh elem rozonnya maafte persen. Shuturang abeg, apna rupor, probabil dua arbena. এজন্য যতগুলি জানেন আজকাল জঙ্গি মুসলিমদের মধ্যে যুবক পোলাপান বের হচ্ছে এরা কেউ আলেম নয় কিন্তু মাদ্রাসা পড়া যোগ্য কেউ না সাধারণ কিছু মাদ্রাসা পড়েছে আর না হলে বেশিরভাগই মাদ্রাসা পড়েনি স্কুল কলেজে পড়েছে একটু ধর্মিক হয়েছে বাস জঙ্গি পোনা শুরু করে দিয়েছে কারণ আবেগ দিয়ে কাজ নিয়েছে এলেম দিয়ে কাজ নেয়নি দলিল দিয়ে কাজ নেয়নি এলেম শেখা জরুরি এলিম আপনাকে সমস্ত রকম গোমরাহী থেকে বাঁচাবে যেমন ফরজ ওয়াজিবে ঘাটতি থেকে বাঁচাবে হারাম নাজায়েজ থেকে বাঁচাবে শিরক বিদআত থেকে বাঁচাবে তেমনি চরমপন্থা থেকে বাড়াবাড়ি থেকে বাঁচাবে তো সালাত দেরি করে পড়া যায় যোহরের সালাত পুরুষদের জন্য নাই জামাত আপনাকে জামাত 20 মিনিটের মধ্যে জামাত শুরু হবে জামাতে হাজির হইতে হবে জামাত ওয়াজিব আবার হ্যাঁ জামাত ওয়াজিব ফরজ তো মহিলাদের ক্ষেত্রে বলছি অথবা এমন পুরুষ ব্যক্তি যার জন্য জামাত নেই বাইরে আছেন শহরের বাইরে মরুভূমিতে আছেন মাঠে ঘাটে আছেন সাইটে আছেন ওখানে কোনো মসজিদ নেই যে জামাত ওয়াজিব হয়ে আছে ফরজ হয়ে আছে আপনি যদি আধা ঘন্টা পরে পড়েন এমন কি এক ঘন্টা পরেও পড়েন না জায়েজ কাজ করে দিলেন না আপনি বারোটার সালাত যদি একটাতেও পড়েন তখন না জায়েজ কাজ করে দিলেন আপনার জন্য টাইম আছে আড়াইটা পৌনে তিন না যতক্ষণ মধ্যে আসর শুরু না হয়েছে এটা শেষ হতো এই বিষয়গুলি কোরআন এবং হাদিসের আলোকে বুঝতে হবে অধিকাংশ অক্তগুলি এক অক্ত শেষ হলে আরেক অক্ত শুরু হয়ে যায় যদিও ফিকহি মাসলা শুরু করে দিলাম কারণ এগুলো অনেক সময় জরুরি আর আপনারা আলহামদুলিল্লাহ আজকে বেশ আগ্রহ নিয়ে এসেছেন তো এই বিষয়গুলি ক্লিয়ার যাতে করে আপনাদের সামনে থাকে অধিকাংশ সালাত যেমন জোহরের টাইম শেষ হলে আসর শুরু হয়ে গেল কিন্তু আসরের সময় শেষ হলে মাগরিবের আগে সূর্য ডুববে ওই সময় না আসর পড়া যাবে না মাগরিব পড়া যাবে সূর্য ডুবার সময় তাহলে ওখানে একটু গ্যাপ আছে মাগরিবের সময় শেষ হলেই এশা শুরু মাঝখানে আর কোনো গ্যাপ নেই জি প্রায় সোয়া ঘন্টা এটা আমার দেশের অনেকে জান না আমার বড় বড় আলেমদের ওস্তাদদের কাছ থেকেও শুনিনি কিন্তু সৌদি আরব আলহামদুলিল্লাহ পড়াতে এই বিষয়গুলি সূক্ষ্ম আজকাল তারপরে আজকাল সায়েন্সের যুগ সব কিছুকে মেপে নেওয়া হচ্ছে যে কতক্ষণ মাগরিবের সময় থাকে আমরা সারা জীবন ধরে মাদ্রাসা পড়েও আলেম হয়েও ভাবতাম যে মাগরিব 15-20 মিনিটের মধ্যে শেষ করতে হবে না হলে গেল কাজা হইল কারণ অন্ধকার হয়ে আসছে কিন্তু প্রায় সোয়া ঘন্টা মাগরিবের সময় থাকে এক ঘন্টা 15 মিনিট যেমনই মাগরিব শেষ কিন্তু অনুত্তম মাগরিবে দেরি করে অনুত্তম মাগরিবে যত তাড়াতাড়ি পড়বেন যত তাড়াতাড়ি মানে আবার আমাদের দেশীয় তরিকা নয় যে আজানের সাথে সাথে ওদিকে এই কামত সুন্নতের খেলাফ কাজ 10 মিনিট দেরি করেন কিন্তু আধা ঘন্টা দেরি করিয়েন না 10 মিনিটে উজু হয়ে যাবে বাথরুম সারা হয়ে যাবে কেউ বাসা থাকলে বাসা থেকে এসে জামাত তের তাকবীর তাহরিমা পেয়ে যাবে ইমাম আসছে বিলম্ব হতে পারে ইত্যাদি মেলা ফায়দা আছে এই 10 মিনিট যে সময় দেওয়া হয় বা 12 মিনিট সময় দেওয়া সৌদি আরবে শুধু রমজানের দিনে একটু বেশি দেওয়া হয় 15 মিনিট 18 মিনিট দেওয়া হয় যাতে ইফতার টিফতার করে এসে জামাত ধরতে পারে তো মাগরিবের সময় শেষ হলেই এশা শুরু কিন্তু
সৌদি আরবে দেড় ঘন্টা পরে এশার আজান দেওয়া হয়, তার মানে এশা অলরেডি আওয়াল অক্ত শুরু হয়েছে, কিন্তু এশা একটু বিলম্ব করলে বেশি উত্তম। তো বেশি বিলম্ব আবার এই দেশে হয় না, খুব তাড়াতাড়ি এশা হয় আমাদের দেশের তুলনায়। দেড় ঘন্টা মানে আর 15 মিনিট লেট করে তারপরে আজান হয়ে যায়, আর তারপরে 20 মিনিট, তারপরে সলাত হয়ে গেল। এশার অক্ত যখন শেষ তখন ফজর শুরু কি না, হ্যাঁ শুরু কি না? যারা বলছে যে এশার অক্ত অর্ধেক রাত হইলেই, নিসফুল লাইল হইলেই সময় শেষ, তাহলে অর্ধেক রাতের পরে তো ফজরের সময় হয়নি, তাহলে মাঝখানে একটা গ্যাপ ব্যবধান আছে অর্ধেক রাত থেকে, অর্ধেকটা কোত্থেকে ধরবেন? আমাদের দেশের মানুষের অর্ধেক মানে রাত 12টা মনে করে, এটা একবারে স্পষ্ট ভুল। অর্ধেক মানে হচ্ছে সূর্য অস্ত হওয়া থেকে শুরু করে ফজরের অক্ত হওয়া পর্যন্ত, শুভ সাদেক ফজরের আজানের সময় হওয়া পর্যন্ত, যখন সাহারি খাওয়া হারাম, আর আজান দিতে পারবেন আপনি আর ফজর পড়তে পারবেন, তলি ফজর সূর্য উঠা নয়, আবার সূর্য ডুবা থেকে সূর্য উঠা নয়, ভালো করে শুনে নেই বিষয়গুলি, কারণ অস্পষ্ট বিষয়গুলি। কেউ রাত 12টাকে মিড নাইট মনে করে, মধ্যরাত্রি মনে করে, কেউ মনে করে যে ওই সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত, তাতেও ভুল হয়ে যাবে। তো অর্ধেক রাত পর্যন্ত বেশ কিছু হাদিস আছে, অর্ধেক রাত অথবা সলুসুল্লাই রাতের 3 ভাগের 1 ভাগ এরকম আছে। তো কেউ কেউ ভেবেছে যে না ওইখানেই শেষ, আর তারপরে এশারও টাইম নেই আর ফজরও নেই, এখানে গ্যাপ তাহলে কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে। কিন্তু এই মতটি সূক্ষ্ম নয় এবং বেশি সহি নয় বা রাজে নয়, রাজে হচ্ছে উত্তম সময় হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত, উত্তম সময় হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। অনুত্তম, অনুত্তম কেউ হয়তো অনিচ্ছাকৃত ঘুমিয়ে গেছিল, আর এই ঘুম ভেঙেছে তখন দেখাচ্ছে অর্ধেক রাত হয়ে গেছে, রাত 2টো হয়ে গেছে, 1টা হয়ে গেছে, তাহলে তার সলাত কাজা হয়নি, তার সলাত কাজা হয়নি, তার এশার সময় আছে কিন্তু অনুত্তম সময়ে পড়ছে। ইজতেরাজ এখতিয়ারি সময় নয়, বলা হয়েছে ইজতেরাজ সময় এশা, তাহলে এশার সময় একবারে সঠিক মতে একবারে ফজরের আজানের সময় হওয়া পর্যন্ত। এটা ফজর, ফজরের আউয়াল অক্ততে জানলে যখন শুভ সাদেক হবে, হ্যাঁ পূর্ব আকাশ চওড়াভাবে কি হবে, ফর্সা হবে, এটা হচ্ছে তলুয়ে ফজর বা শুভ সাদেক। শুভ সাদেক মানে সত্যিকারের ভোর হওয়া, আর ফজর শেষ হবে কখন, হ্যাঁ ফজরের শেষ সময় কখন? এখানেও 2টা সময় আছে, এখানেও 2টা সময় আছে, যেমন এশার ক্ষেত্রে 2টো সময় বললাম, ঠিক এরকমই এখানে 2টো সময় আছে। একটা সময় হচ্ছে আল অক্তুল ইখতিয়ারি বা অক্ত মুখতার, পছন্দনীয় অক্ত, সেটা হচ্ছে ফর্সা একবারে জোনাক হওয়ার আগে আগে, হানাফিরা দিয়েছে একবারে এমন ফর্সা করে, এমন ফর্সা করে যে আর ওদের ফজর পড়ে বেরিয়ে 10-15 মিনিট হয়তো থাকে, এটা অপছন্দনীয় অক্তে তারা সলাতকে নিয়ে চলে যাচ্ছে, অপছন্দনীয় অক্ত মাকরু অক্তে নিয়ে চলে যাচ্ছে, অক্তে জেরারি নিরুপায় লোকের জন্য পারেনি এর আগে আদি করতে, কিন্তু অক্ত আছে কাজা হয়নি, সূর্য না উঠলে কাজা হয়নি। পছন্দনীয় অক্ত হচ্ছে ভোরের অন্ধকার গালাস আছে, এখন একবারে দুনিয়া একবার আলোকিত হয়ে যায়নি, হ্যাঁ ফর্সা হয়ে যায়নি, এই সময়টি পড়ে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের যেমন হাদিসগুলি রয়েছে, মহিলারা হ্যাঁ ইয়ানসারিফনা মিন সলাতিল ফজরে, ফজরের সলাত পড়ে ফিরে আসতো, মোতালাফিয়াত মুমুরুতাহিনা, তারা বড় বড় চাদর পরিধান করে, মা ইউরাফনা মিনাল গালাস, ভোরের অন্ধকার এখনও থাকতো, সলাত শেষ করে যখন মহিলারা ফিরে আসছেন তাদেরকে চেনা যেত না, ভোরের অন্ধকারে শুরু হবে আর ভোরের অন্ধকারে শেষ হয়ে যাবে। তারপরে যে সময়টা প্রায় 40 মিনিটের কাছাকাছি এশরাক হইতে মানে সূর্য উঠতে, এই সময়টা কি ফজরের অক্ত কিন্তু অপছন্দনীয় অক্ত। জি, তারপরে সূর্য ওঠা থেকে শুরু করে, সূর্য ওঠার সময় নিষেধ, সূর্য ওঠার পর থেকে শুরু করে জওয়াল মাথার উপর থেকে সূর্য গড়া পর্যন্ত, এই সময়টা এমন এক সময় যে সময় কোনো সলাতের সময় নাই, না আগেরটা না ফজরের সময় আর না জোহর, বোঝা গেছে? তাহলে এই 5 অক্ত বলে দিলাম। সময়ে সলাত আদায় করতে হবে। অফিস সাফারে রাকাতান,
আর সফরে দুই রাকাত সালাত রয়েছে ইল্লাল মাগরিব মাগরিব সালাত ছাড়া মাগরিবে কসর নেই দুই রাকাত সালাত তাহলে দুই রাকাত কোন সালাতগুলি চার রাকাত বিশিষ্ট সালাতগুলি কসর করে চারের জায়গায় দুই আর যেই সালাত দুই সেটাও দুই এজন্য ফজর কথা এখানে বলেন কিন্তু ফজর তো দুই আছে তো দুই থাকবে জি আর মাগরিব যেহেতু বেজোড় তিন আর সারা দিনে যত সালাত পড়লেন সেটার হচ্ছে বিতর মাগরিবকে কিন্তু বিতরুন নাহার হাদিসে বলা হয় বিতরুন নাহার দিনের বেতর আপনারা শুধু জানেন বেতর যেটা রাতের বেতর কিন্তু দিনে সারা দিন যতগুলি সালাত পড়লেন জোড়া জোড়া পড়তে পড়তে শেষখানে গিয়ে যখন মাগরিব পড়লেন তখন কি হয়ে গেল বেজোড় হয়ে গেল কারণ আল্লাহ বেজোড় বেজোড়কে ভালোবাসেন সারা দিনের সমস্ত সালাত আল্লাহ দিলেন বেজোড় করে এর মাধ্যমে সারা রাতে যত সালাত পড়লেন পড়লেন হ্যাঁ ফরজ নফল সুন্নাত যা পড়লেন তাহাজ্জুদ পড়লেন শেষখানে বেতর পড়ে নিলেন সেটাই উত্তম দিয়ে কি হয়ে গেল হ্যাঁ উইতরুল লাইল রাতের ভিতর রাতের বেজোড় হয়ে গেল ইন্নাল্লাহ উইতরুন ইহিব্বুল উইতরা আল্লাহ বেজোড় এজন্য বেজোড় পছন্দ করেন ফমান কাল আকসারা মিন খামসিন কেউ যদি বলে যে পাঁচের চাইতে বেশি আমরা গুনাহগার পাপি তাপি সারা জীবন অনেক নামাজ ছুটেছে এখন আমরা প্রতি ওয়াক্তে এক ওয়াক্ত করে বেশি পড়ব যে উমরি কাজা করব এটা তো বাস্তব উদাহরণ অবাস্তব উদাহরণ না দিয়ে কাল্পনিক উদাহরণে বাস্তব উদাহরণ দিলাম ভারত বাংলাদেশের বিদাতি সমাজের ভাইয়েরা বোনেরা কি করে উমরি কাজা করে উমরি কাজা বেদাতি বেদাত কোনো দলিল নেই দলিল আছে যে সলাতটা তাজা তাজা এখন ছুটে আছে সেটা তাও অনেক গবেষক কলমারা বলছেন তার মধ্যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শেখুল ইসলাম তিনি বলছেন যে ওয়াকারণে বিনা কারণে শখ করে যদি কেউ ছাড়ে হাটে গেছেন বাজার গেছেন ঢাকা ঘুরতে গেছেন ও সারাদিন পার্ক মার্ক এই সেই চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে জোহর গেল আসর গেল সূর্য ডুবে গেল বলছেন এখন চলে এখন তো ফ্রি হয়েছে মসজিদে এসছি তো কাজা করিনি সূর্য ডুবার পরে জোহর আসর কাজা করিনি বলছে কাজা কবুল হবে না হবেই না কবুল যতবার পড়েন কারণ আপনি বিনা কারণে শারীরিক কারণ হচ্ছে ভুলে যাওয়া না হলে অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাওয়া এর সাথে মজবুরি লাগাইতে পারেন ঘুমিয়ে যাওয়ার ওপর কেয়াস করতে পারেন কেউ হয়তো কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়েছে অস্থায়ী হলে তো মাফ না স্থায়ী হলে কয়েকদিন ধরে বেহুশ আছে তাহলে মাফ কিন্তু হঠাৎ করে বেহুশ হয়েছে কিছুক্ষণের জন্য তো অনেকেরা বলছেন যে ওই ঘুমন্ত ব্যক্তির উপরে কেয়াস করে ও কাজা করবে আচ্ছা তারপরে নিরুপায় ব্যক্তি এমন জুলমের শিকার হয়েছে এমন পরিস্থিতির শিকার হয়েছে যেখানে ও সালাত পড়ার কোনো সুযোগ পায়নি এগুলো ক্ষেত্রে কাজা হইতে পারে কিন্তু হাটে গেছে বাজারে গেছে কোরবানির গরু কিনতে গেছে খাসি কিনতে গেছে করে না আমাদের লোকেরা হ্যাঁ এসে সব কাজা করছে অফিস করছে অফিস করছে আমি এইরকম অফিসার মেলা দেখেছি মুসলিম সমাজে সারাদিন অফিস করেছে জানতো না মনে করছে পড়লি তো হইল মাদ্রাসা যখন ছাত্র ছিলাম তখন এইরকম একজন অফিসার দেখেছিলাম ভালো উচ্চ পদের অফিসার মাশাআল্লাহ দিনদার ধার্মিক দাঁড়িওয়ালা কিন্তু দিনের মশলা না জানার কারণে এই ভুলগুলি কাবিরা গুণা এসার পরে দেখছি ও নামাজ পড়েই চলে যেত নামাজ পড়েই চলে যেত জিজ্ঞেস করতাম কি আবার কি কি এত কিসে নামাজ পড়ছেন তো বলছে জোহর ছুটি আছে অফিসে ছিলাম আসর ছুটি আছে মাগরিব পড়লাম তারপরে এসা পড়েই তো এইগুলো পড়ছি কবুল হবে না এইভাবে খেল তামাশা নয় ওয়াক্তে সলাত আদায় করতে হবে দলিলগুলো একটু বলি শেখের বা লেখকের কথার সাথে সাথে সহিহ বুখারীতে 3570 নম্বর হাদিস আর সহিহ মুসলিম 162 নম্বর হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ যা কাল ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাওয়াত এই ফরজ সালাত হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা প্রতি দিন রাতে অন্য রেওয়ায়েতে রয়েছে একজন বেদুইন এসে জিজ্ঞেস করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি ইসলামের বিধিবিধান সম্পর্কে আনসারাইল ইসলাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন খামসু সালাওয়াত ফিল ইয়াউমি ওয়া লাইল রাত দিনে পাঁচ ওয়াক্ত সালাত জিজ্ঞেস করলেন ওই বেদুইন হাল আলাইয়া গায়রাহুন্না এছাড়াও কি আমার ওপর এমন কোনো দায়ী দায়িত্ব আছে যে পড়তেই হবে কাল আল্লাহ আল্লাহ নাই এমন কোনো ফরজ দায়িত্ব নেই ইল্লান তাতাওয়া তবে অতিরিক্ত যদি করো
তাতাউউ যেটাকে নফল বলা হয় তাতাউউটা মুশকিল আরবি অনারবদের জন্য আর নফলটাও আরবি নাফল নাফল মানে অতিরিক্ত আর তাতাউউ মানে অতিরিক্ত কিন্তু নফল আপনারা ঠিক বুঝছেন কারণ ওটা বাংলা হয়ে গেছে তাই না নফল তাহলে বোঝা গেল যে নফল কথাটি অত্যন্ত ব্যাপক কিন্তু আমাদের দেশীয় নফল অত্যন্ত সীমিত দেশীয় নফল বেতর সুন্নাত তাহাজ্জুদ ইশরাক এগুলো সব বাদ দিয়ে অতিরিক্ত কেউ যদি এমনি পড়ে ওইটার নাম নফল তাই না না আসলে তো না শরীয়তের দৃষ্টিতে কোরআনে হাদিসের আলোকে ফরজের উপর অতিরিক্ত যতগুলি আছে সবগুলি নফল মানে অতিরিক্ত নফল আলাল ফরিজা ফরজের চাইতে অতিরিক্ত বেতর কিন্তু নফলের সাথে সেটা সুন্নাতে মুয়াক্কাদাও ফজরের দুই রাকাত সুন্নাত নফলের সাথে সেটা সুন্নাতে মুয়াক্কাদাও আরও যেসব জোহর আশা জোহর আর মাগরিব এসাই যে সুন্নাতে রাতে বাগুলো আছে আমাদের দেশের লোকেরা সবগুলিকে সুন্নাতে বারো রাকাতকে সুন্নাতে মুয়াক্কাদা বলে কিন্তু সুন্নাতে রাতে বাগুলো বিশুদ্ধ পরিভাষা তো এই সুন্নাতে রাতে বাগুলি এগুলি হচ্ছে সুন্নাত এবং নফল এক অর্থে নফল আর এক অর্থে সুন্নাত কোন অর্থে সুন্নাত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সলাতুলের কথা এসেছে হয় পড়তে বলেছেন না পড়েছেন জি তাহাজ্জুদের সালাত নফলও আবার সুন্নাত সুন্নাতের জন্য যে রাসূল পড়েছেন উৎসাহিত করেছেন এবং নফল এই জন্য যে ফরজের অতিরিক্ত ইশরাক সলাতুল দোহা নফল এবং সুন্নাত এবার বোঝা গেছে যে সালাত সম্পর্কে এভাবে জ্ঞান অর্জন করতে হবে তারপরে সহি বখারিতে হাদিস নম্বর 46 সহি মুসলিমে হাদিস নম্বর 11 তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস যে আগের হাদিস যে হাদিসটি বললাম সারাউল ইসলাম সম্পর্কে বর্ণনা করলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না থেকে বর্ণিত কসর সালাত সম্পর্কে সফরে ফরে জাতি সালাত ও রাকাতাইন মা আয়েশা বলছেন যে প্রথম সালাত ফরজ ছিল দুই রাকাত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি যে আয়াতগুলি নাজল হয়েছিল যে সকাল সন্ধ্যা আল্লাহ জিকির আজকার করে প্রথম দু অক্ত পড়তেন পাঁচ অক্ত সালাত ফরজ হওয়ার আগে সকালে সালাত পড়তেন আর সন্ধ্যায় পড়তেন দুই দুই করে পড়তেন আর তারপরে মেরাজ থেকে আসলেন সালাত পড়লেন প্রথম ফরজ দুই দুই রাকাত করে তারপরে খুব দ্রুত আর কি অল্প সময়ের ভিতরে হয়তো সেই দিনেই তারপরে মানে এই ক্ষেত্রে বেশি সময় নাই যেরকম চলেছে দুই রাকাতই ফরজ ছিল ফিল হাজারে ওয়া সাফারে মুকিম থাকলেও হাজার মানে বাড়িতে থাকলেও হাজার হাজির থেকে উপস্থিত বাড়িতে উপস্থিত থাকলেও সাফার সফরে থাকলেও তারপরে আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো ফা উকিরাত সালাতুস সাফার ওই দুই রাকাত সাব্যস্ত রাখা হলো সফরের সালাত হিসাবে কসর ওয়া জিদা ফি সালাতিল হাজার আর বাড়ির সালাতে বা মুকিম অবস্থার সালাতে বাড়িয়ে দেওয়া হলো জোহর দুইয়ের জায়গায় চার আসর দুইয়ের জায়গায় চার এশা দুইয়ের জায়গায় চার করে দেওয়া হলো ফজরটা দুই থাকলো আর মাগরিব তিন এইভাবে সহি বুখারী 350 নম্বর হাদিস সহি মুসলিম 685 নম্বর হাদিস সালাত যে নির্ধারিত সময়ে পড়তে হবে এই কথা কোরআনে কারিমে রয়েছে সূরা নিসা আয়াত নম্বর 103 আল্লাহ বলছে ইন্না সালাতা কানাত আল মুমিনিন কিতাবা মাওকুতা নিশ্চয় সালাত মুমিনদের উপর ফরজ কিতাবান মানে মাফরুজান কিতাবান মানে উক্তুবান মাফরুজান ফরজ করা হয়েছে মাওকুতা নির্ধারিত সময়ে মানে নির্ধারিত সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে শুরু শেষ তার শনাক্ত করে দেওয়া হয়েছে যে এই সময় শুরু এই সময় শেষ এর মাঝেই আদায় করতে হবে তাই বলছেন লেখক যদি কেউ বেশি বলে সালাত বেশি বলে ছয় অক্ত পড়বো সাত অক্ত পড়বো প্রত্যেক অক্তে এক অক্ত করে বেশি পড়বো যাতে করে আমার ওই আগের কাজাগুলো হয়ে যায় অমরি কাজ ফাকাদ ইবতাদা তাহলে সে বেদাতি কাজ করলো বেদাতি কাজ করলো অমান কাল আর কেউ যদি আকাল্ল মিন খামসিন পাঁচ নয় তিন দুই সকাল সন্ধ্যা শিয়াদের কাছাকাছি থেকেছেন শিয়াদের নামাজ দেখেছেন কয়বার পড়ে না হুম
শিয়া রাফেজিদের মাগরিবটা অন্ধকার করে পড়তে হবে, যখন তারকাগুলি একবারে জগজগ করে উঠে যাবে আকাশে, এই জন্য তখন এশার টাইম হয়ে যায়, তো একসাথে পড়ে। সম্ভবত ওরা তিন অক্ত পড়ে, তিন অক্ত পড়ে, জি হ্যাঁ তিন অক্ত পড়ে। আল্লাহ ওদের থেকে দূরে রাখে আর ওদেরকে আল্লাহ দূর করে। ওদের যারা পৃষ্ঠপোষক প্রশংসাকারী তাদেরকে আল্লাহ দূর করুক, আল্লাহ হেদায়ত করুক না হয় দূর করুক। এরা মত মুসলমান সবচেয়ে বেশি ক্ষতি করেছে, মুনাফিক। কেউ যদি পাঁচের কম বলে, পাঁচের কম ধর্মীয় আবেগ নিয়ে, যেমন শিয়াদের কথা, আর ধর্মীয় ধর্মের ক্ষেত্রে দিন পালনের ক্ষেত্রে অবহেলা, হ্যাঁ দুনিয়ামুখী যারা অধিকাংশ ফাসেক ফাজেরদের সালাত খেয়াল খুশি, সারা জীবন ওই চার অক্ত পড়ে ফজর উঠে না, এরকম যদি কেউ করে, জি কেউ যদি এরকম কথা বলে যে না পাঁচ নয়, তাহলে ফাকাদ ইবতাদা, সেও বেদাত করলো, সে বেদাতি। এটা সকল কমকারীর ক্ষেত্রে নয়, যদি সেটা ধর্মীয় আবেগ নিয়ে বলে হ্যাঁ তাহলে বলা যায়, কিন্তু অস্বীকার যদি করে, অস্বীকার যদি করে শুধু বেদা, আর তারপরে বেদাত দুই রকম। বেদাত কথাটি আমরা যেটা বুঝি যে বেদাত মানে মুসলিম কিন্তু সে গুনাহগার বেদাতি, তাই না? কিন্তু বেদাত যে দুই রকম, বেদাতে মুকাফেরা আর বেদাতে গায়ের মুকাফেরা। কিছু বেদাত আছে যেগুলো কাফের মুশরিক বানিয়ে দেয়, ইসলাম থেকে বের করে দেয়, আর কিছু বেদাত আছে যেগুলি মুসলিম রাখে, ইসলামের গণ্ডিতে রাখে কিন্তু গুনাহগার ফাসেক বানায়। মিলাদ কেউ যদি করে, ঈদে মিলাদুন্নবী, তাহলে বেদাতে মুফাসসিকা, গায়ের মুকাফেরা, কাফের হবে না। কিন্তু মিলাদ যদি মনে করে নবী হাজির হয়ে গেছেন, তশরিফ নিয়ে এসছেন, তার জন্য একটা সুন্দর চেয়ার সাজিয়ে রেখেছে, হ্যাঁ হাজির নাজির, নবী সব জানছেন, হাজির হওয়ার আগে ওনাকে জানতে হচ্ছে যে কোথায় কোনখানে মিলাদ মহফিল হচ্ছে, তাহলে তিনি আলেমুল গায়ব, তাহলে আল্লাহর সাথে শরীক করলো, তাহলে কুফরি আকীদা। কেউ যদি পাঁচে কম করে এই বিশ্বাস নিয়ে যে না ইসলামে পাঁচ অক্ত সলাত নেই, তাহলে সে কাফির, কারণ সে মেরাজে হাদিসকে অস্বীকার করলো, স্পষ্ট হাদিস, মুতাওয়াতির হাদিস, মশহুর হাদিসকে অস্বীকার করলো, কাফির, সে মুসলিম নয়। কেউ যদি অস্বীকার করে, শরীয়তের বিধান অস্বীকার করছে না, পাঁচই ফরজ কিন্তু আমার দ্বারা পাঁচ হবে না, আমি চার পড়ব, আমি পাঁচ পারবো না, তাহলে সে অস্বীকার করলো, সে কাফের। ইবতাদা বেদাতে মুকাফের আছে, মুকাফের কুফরির বেদাতে আছে সে, জি। এমনিতেই অলসতবশত সলাৎ ত্যাগ করা, অস্বীকার না করলো, ভাই ভুল করছি, আপনারা পাঁচ পড়ছেন আপনারাই ভালো, কিন্তু আমি পারছি না, তারপর তো কাফের, এটি সঠিক মত। কিন্তু কেউ যদি অস্বীকার করে, তো নিঃসন্দেহে সবার মতে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সবার কাছে উম্মতে মুসলিমা যত ওলামা আইমা রয়েছেন সবার কাছে কাফের। এই জন্য ইবতাদা কথাটি শুধু এমনি বুঝলে হবে না যে শুধু বেদাতি মানে মুসলিম বেদাতি, না এমন বেদাতির বেদাতি, কেউ যদি পাঁচে বলে যে পাঁচ নয় তিন চার অক্ত সলাৎ, তাহলে সে বেদাতে মুকাফেরা তো রয়েছে, কাফের, কাফের বেদাতি, কাফের বেদাতি হয় না, মুশরিক বেদাতি হয় না। মাজার পাকা করা আর মাজারে সেজদা করা, এগুলি বেদাত নয়, কিন্তু বেদাতের সাথে শির্ক। সেজদা যখন করলো আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, এটা কি ইসলাম ধর্মে আছে? ইসলাম ধর্মে নাই, আর সেটাকে ইসলাম ধর্মে অন্তর্ভুক্ত করলো ধর্ম মনে করে, এটার নামই তো বেদাত। তো বেদাতের সঙ্গ তার ফিট, আর আল্লাহ ছাড়া অন্যকে যেহেতু সেজদা করে আল্লাহর হক দিয়ে ধরে, সেজন্য সে মুশরিক, জি। তো আশা করি বুঝতে পারছেন যে বেদাত দুই রকমের বহু ক্ষেত্রে রয়েছে। বেদাত কিছু বেদাতে কাফের বানায়, কিছু মুশরিক বানিয়ে দেয়, কিছু বেদাতে ফাসে গুনাহগার বানায়। যে সব বেদাতে ফাসে গুনাহগার বানায় সেসব বেদাত করলে মুসলিম থাকে কিন্তু গুনাহগার মুসলিম থাকে, চোর ডাকাত অন্য অন্য যারা পাপি রয়েছে তাদের মতো। আর যেসব বেদাতগুলিতে মুশরিক বানিয়ে দেয়, ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়, সে মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যাওয়া না মুরতাদ। লা ইয়াকবালুল্লাহু শাইয়্যান মিনহা, কেউ যদি পাঁচের কম বলে বা পাঁচের বেশি বলে, তো আল্লাহ তাদের থেকে কোনো কিছুই কবুল করবেন না,
সময়ের বাইরে খেয়াল খুশি ইচ্ছা মতো পড়ে সেটাও কবুল করবেন না বলছে লা ইয়াকবালুল্লাহু শাইয়্যাম মিনহা ইল্লা লিওয়াক্তিহা তবে কবুল করবেন যদি যথা সময়ে আদায় করা হয় সালাতগুলি জি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আমিন ইল্লা ইয়াকুনা নিসিয়ান তবে যদি কেউ ভুলে যায় জামাত ছুটে গেলে ভুলে যাও নাকি গাড়ির ভিড় ভাড়ে পড়ে গেছেন জামাত ধরতে পারলেন না যাদের জামাতে পড়ে অভ্যাস আছে কোনোদিন বাসাতে পড়ে অভ্যাস নেই বাসাতে পড়লে তো মনে থাকবে যখন তখন কিন্তু যাদের সবসময় মসজিদে পড়ে অভ্যাস কোনো এক সময় যদি জামাত ছুটে যায় তারপরে বাসায় এসছেন বাসায় এলাম ভুলেই গেছেন সালাতের কথা হয়তো তার সালাতেরটা ইয়ে হয়ে গেছে জামাত টামাত হয়ে গেছে আর খেয়াল নেই অনেক পরে হয়তো খেয়াল হচ্ছে অথবা খেয়াল হইলই না হইতে পারে না যে এমন যদি কারো খেয়াল নাই হয় তাহলে আল্লাহ ধরবেন না রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা আর যদি খেয়াল আসে যখনই খেয়াল আসবে তখনই তার রক্ত পড়ে নিতে হবে ফা ইন্না যালিকা ওয়াক্তু হানাবি সরে বলেছে সেটাই তো তোমার রক্ত হ্যাঁ কেউ যদি ভুলে যায় ফা ইন্নাহু মাযুর তাহলে তার ওজর গ্রহণযোগ্য সে আল্লাহর কাছে মাযুর মানে ওজর গ্রহণযোগ্য তার ইয়াতি বিহা ইজা যাকারহা যখনই স্মরণ হবে সেটা তখন আদায় করবে এইরকমই ঘুমন্ত ব্যক্তি অনিচ্ছাকৃত ঘুমিয়েছে ইচ্ছা করে নয় অলসতা করে নয় উঠেছে তারপরেও গড়িমুষি করে নয় কারণ ঘুমানো অনেক সময় কেউ জাগতেই পারল না উঠতেই পারল না চেষ্টা করেছে অ্যালার্ম লাগিয়ে তারপরে আল্লাহ ধরবেন না যখন জাগবেন তখনই পড়েন আপনি কিন্তু উঠলেন উঠিয়ে দেওয়া হলো বিরক্তি বোধ করলেন হ্যাঁ আজান শুনে অ্যালার্ম বন্ধ করে সব বুঝলেন আর তারপরে আচ্ছা একটু শুয়ে নি উঠছি তো আধা ঘন্টা পরে ফজর হবে আর এক দিয়ে শুয়ে গেলেন সূর্য উঠিয়ে দিলেন গুনাহগার অবশ্যই কারণ সচেতন হয়েছেন আপনি সচেতন না হইলে সেটা ভিন্ন বিষয় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বলছেন মান নাসিয়া সলাতান কেউ যদি কোনো সলাত ভুলে যায় আও নামা আনহা অথবা ঘুমিয়ে থেকে যায় অনিচ্ছাকৃত ফাকাফারাতুহা আন ইউসাল্লিহা ইযা যাকার তার কাফফারা হচ্ছে যে যখন স্মরণ হবে বা যখন ঘুম ভাঙবে তখনই সে সলাতটা পড়ে নেবে অন্য রিওয়ায়েতে ফাল ইউসাল্লিহা ইযা যাকারাহা ফা ইন্না যালিকা ওয়াক্তুহা সেটি তার ওয়াক্ত কারণ আল্লাহ কোরআনে কারিমে সূরা তাহাতে বলেছেন আকিমিস সলাতা লিযিকরি আমার সলাৎ কায়েম করো আমার স্মরণের উদ্দেশ্যে একটি তাফসীর আরেকটি হচ্ছে আমার কথা স্মরণ হলে মানে সলাতের কথা স্মরণ হলে সলাৎ স্মরণ হয় মানে আল্লাহ স্মরণ হয়েছে যে আল্লাহর হক আমার উপর আছে এই সময় জিকরি আমার স্মরণের সময় লেওয়াক্তে জিকরি আও ইয়াকুন মুসাফিরান আর একটা ছাড় আছে কিছুটা কিছুটা ছাড় সেটা হচ্ছে যদি কেউ মুসাফির হয় ফায়েজ মোবাইনা সলাতে নিশা যদি চাই তো দুই সলাত জমা করতে পারবে জোহর আসর জমা করতে পারবে আর মাগরিব এশা জমা করতে পারবে জোহরকে ফজরের সাথে পারবে না আসরকে মাগরিবের সাথে পারবে না আর এশাকে ফজরের সাথে পারবে না বুঝছেন না জি তো এই জমা করার বিধানটি কার সাথে সম্পর্কিত সফরের সাথে সফরের যে বিষয়টি রয়েছে জমা করার এটি অনেক হাদিস দ্বারা প্রমাণিত এছাড়া আর জমা যে রয়েছে কোন কোন ক্ষেত্রে বলতে পারেন হ্যাঁ বৃষ্টি এ বিষয়টা তো খুব ইখতলাফ রয়েছে বৃষ্টি হলে যারা বলেছেন বৃষ্টি কতটা বৃষ্টি হইতে হবে বিষয়গুলো জানতে হবে বৃষ্টির ওপর কিয়াস করেছেন কাদা ঝড় হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা বৃষ্টিতে যে ক্ষতির আশঙ্কা সেই ক্ষতির আশঙ্কা প্রচণ্ড ঠান্ডা তো থাকতে পারে ঝড়ে থাকতে পারে ঝড়ো হাওয়া তারপরে আপনার রাস্তাঘাটে কাদা পানি বন্যা জি এসবকে এগুলোর উপর কিয়াস করা হয়েছে কিন্তু এ সব মাসায়েল ইখতিলাফ রয়েছে জি হ্যাঁ তারপরও জায়েজ আছে ওই রকম ওজন হলে কিন্তু বৃষ্টি হইতে হবে কাপড় ভিজার মতো জি হ্যাঁ এমন নয় যে ফিটফিটানি একটু বৃষ্টি হচ্ছে কাপড়ও ভিজবে না কিছু ভিজবে না এই জমা করে নাও জোহরে এই জমা করে না দিন দুপুরে মাগরিবে জমা করে নাও না এত সহজ নয় বিষয়টা এছাড়া হ্যাঁ হ্যাঁ আরাফাই আরাফার জমা হ্যাঁ ওটা তো হজের সাথে সম্পর্কিত মুজদালিফার জমা আরাফাই জোহর আসর আর মুজদালিফাই মাগরিবে এছাড়া মারাদ অসুস্থতা কেমন অসুস্থতা হালকা
একটু মাথা ব্যথা করছে হ্যাঁ নাকি না না বারবার সালাত পড়তে কষ্ট বারবার উযু করা কষ্ট উযু রাখা কষ্ট ইত্যাদি মানে ভালো মতো অসুখ এরকম বারবার তাকে সালাত পড়ানো কষ্ট জি হ্যাঁ এই রকম সাধারণ অসুখ নাই তারপরে হ্যাঁ ভয় ভীতির সময় দুশমনের ভয় যদি থাকে জিহাদের সময় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপন আপন রক্ত পড়েছেন কিন্তু যদি ভয় ভীতি থাকে ভয় ভীতি জিহাদের ময়দানে আছে তো অস্ত্র সাথে আছে আপন আপন রক্ত পড়বেন বাড়িতেই কিন্তু মসজিদে বাড়ি থেকে বের হওয়া যায় না বাড়ির ভিতরে নিরাপদ বাড়ি থেকে রাস্তায় বের হলে নিরাপত্তা নেই কোনো নিরাপত্তা নেই আল্লাহ না করে এরকমটা হয় মুসলিম সমাজে এবং মুসলিম পরিবেশে যেখানে মুসলিমরা বাস করে মুসলিম দেশে হোক মুসলিম দেশে আল্লাহ যেন হেফাজত করে মুসলিম ভাই বোনদের যদি এমনটা হয় কোনো রকম জোহরে বেরোইতে পেরেছি জমা করে জোহরে পারিনি আসরে পেরেছি জমা করে মাগরে পেরেছি এসা তার বেরিয়ে আসা যাবে না মানে চোর ডাকাতের ভয় থাকে পয়সাওয়ালাদের সৌদি আরব থেকে গেছেন পয়সা আছে একসময় এরকম হয়তো গ্রামে গঞ্জে খুব এখন তো আলহামদুলিল্লাহ অনেকটা কমেছে যে কিন্তু একসময় খুব বেশি ছিল পয়সাওয়ালা মানুষের বাইরে দুশ্মন আছে মেলা আপনার গ্রামে এলাকায় মাগরেবটা যেতে পারবেন আলোকিত হয়ে আছে জানের ভয় নেই কিন্তু এসে যেতে পারবেন না অন্ধকার মেরে দিবে হয়তো জমা করিলেন মাগরেবে চলে এসে তো জমা বাইনা সলাতেন দুই সলাতের মাঝে জমা করা এই জমা তিন প্রকারের দুই প্রকার স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত জামা তাকদিম জোহরের সময় আসর পড়ে নিলেন মাগরেবের সময় এশা পড়ে নিলেন জামা তাখির আসরের সময় জোহর আর এশার সময় মাগরেব কোনটা বেশি উত্তম যদি প্রথম ওয়াক্তের সময় তাড়াহুড়া না থাকে তাহলে আর জমা করতে হচ্ছে সফরে আপনাকে তাহলে জোহরের সময় আসর পড়া উত্তম মাগরেবের সময় আর এশা পড়া উত্তম জামা তাকদিম উত্তম কিন্তু যদি এখন সফরে তাড়া আছে এই সময়টাই আমাকে চলতে হবে জার্নি চালু রাখতে হবে আমাকে সফর কন্টিনিউ করতে হবে জোহরের সময় গাড়ি থামানো যাবে না আসরের সময় সুবিধা হবে অথবা মাগরিবের সময় এখন থামানো যাবে না এখন অসুবিধা আছে তাহলে এশার সময় করেন জামা তাখির করেন আরেকটি জামা আছে কেউ কেউ আপত্তি করেছে মারব সেটা জামা সুরি মানে ধরনগত দেখতে জমা একত্রিত করা কিন্তু আসলে জমা নাই জোহরের শেষ অক্তে জোহর পড়লেন আর যেমনই আসরের সময় হলো তোমার আসরটা পড়ে নিলেন বাহ্যিক তো জমা হলো কিন্তু আসলে জমা কিন্তু হলো না এইরকম মাগরেবের সময় বললাম সোয়া ঘন্টা তাই না তো সোয়া ঘন্টা হওয়ার দশ মিনিট পাঁচ সাত মিনিট আগে শুরু করলেন চার অক্ত সালাত পড়তে কমপক্ষে আট মিনিট লাগবে আট থেকে দশ মিনিট লাগবে বা তিন অক্ত পড়তে ছয় সাত ছয় মিনিট লাগবে ধরেন সাত মিনিট মাগরিব এশার মাঝখানে মাগরিব এসে শক্ত পড়ে নিলেন মাগরিবটা আর তারপর এসা পড়ে নিলেন বাহ্যিক জমা এটাও প্রয়োজন করা যেতে পারে জি করা যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বেশ কিছু হাদিস রয়েছে জমা সম্পর্কে সফরে বিশেষ করে সহিহ বুখারী 1091 সহিহ মুসলিম 703 নম্বর হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি ইযা আজালাহু সাইরু ফি সাফার সফর যদি তার সফর চালু রাখাই তাড়াহুড়া থাকতো যে এখন কাফেলার সবাই চলছে এখন কিছুটা চলতে হবে এখন সফরকে বেগমান রাখতে থামা যাবে না থামাটা কষ্ট করা সবার জন্য কিছুক্ষণ আগে ধরে সফর শুরু করেছে কারণ একটা পেট্রোল পাম্প থেকে বাস বেরিয়েছে ধরেন আপনাদের উমরা উদাহরণটা দিতে হলে বুঝতে পারবেন আর তার দশ মিনিট পনেরো মিনিট পরে বা আধা ঘন্টার মধ্যেই আবার মাগরিব হয়ে যাচ্ছে বা জোহরের সময় হয়ে যাচ্ছে তাহলে স্বাভাবিক একটা জটিলতা যে হঠাৎ করে আবার আধা ঘন্টার মধ্যে থেমে যাওয়া তো চলো ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা চলে নিই আর তারপরে এশার সাথে একসাথে খাওয়া দাওয়া হয়ে যাবে বারবার না থামিয়ে একবারই খাওয়া দাওয়া হয়ে যাবে আর এশার সাথে মাগরিব পড়ে নেবে অসুবিধা নেই কিন্তু যদি দেখা যায় যে দু তিন ঘন্টা থেকে সফর চলছে আর তারপরে একটু বিরতির প্রয়োজন আছে মানুষ হালকা হবে পেশাব পায়খানা বাথরুম সারবে মাগরিবের সময় কাছে আসে এই সময় তো মাগরিবের সাথে এশা পড়ে নিলেন জি এটা বেশি উত্তম তাই বলছে এজ আজ আল্লাহ হুসাইর ফি সাফার সফরে যদি চলমান থাকা সফরকে কন্টিনিউ রাখা যায় তা কি হয়তো
জরুরি হয়তো বা তাড়াহুড়া থাকতো তার সফরে জার্নি করা ইয়াখিরু সালাতাল মাগরিব তাহলে মাগরিবের সালাতে বিলম্ব করতেন হাত্তা ইয়াজমা বাইনাহু বাইনাল ইশা মাগরিবকে ইশার সাথে জমা করতেন তাহলে এটা জামাত আখির ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি প্রমাণিত তাহলে সহিহ বুখারী 1111 নম্বর হাদিস সহিহ মুসলিম 704 নম্বর হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন ইজা আরাদা ইয়াজমা বাইনাস সালাতে ফি সফর সফরে যখন দুই সালাত জমা করতে চাইতেন আখরা যোহর যোহরে বিলম্ব করে দিতেন হাত্তা ইয়াদখুল আউয়াল ওয়াক্তিল আসর আসরের আউয়াল ওয়াক্ত শুরু হয়ে যেত সুম্মা ইয়াজমা বাইনা তারপরে দুটো জমা করতেন হয় আসর একবার শুরু হয়ে যাওয়ার পরে তার আসর আউয়াল ওয়াক্ত হলো আর না আসর শুরু হওয়ার একটু আগে করলে তাহলে জামা শুরু হইতে পারে সমস্যা নেই এরকম করতেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা তাকদিমে বেশি করেছেন এই জামা তাকদিম বেশি উত্তম আল্লাহ তাআলা আলাম তারপরে বলছেন ওয়া যাকাতু মিনাল যাহাবি ওয়াল ফিদদাতি ওয়াস সামারি ওয়াল হুবুবি ওয়াদ দাওয়াবি আলা মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাত দিতে হবে স্বর্ণে চাঁদিতে ফলমূলে এমন ফলমূল যেই ফলমূলগুলো সঞ্চিত করে রাখা যায় সব ফলে যাকাত নেই কিন্তু মনে রাখবেন যেই ফল সঞ্চিত করে রাখা যায় যেমন খেজুর খেজুরে যাকাত আছে খেজুর বছর বছর রাখছেন না রাখছেন না রাখছেন সৌদি আরবে তারপরে আঙ্গুর তো থাকবে না কিন্তু আঙ্গুরকে শুকিয়ে রাখা যাচ্ছে জমি কিশমিশ এগুলো যাকাত কিন্তু আম কেউ যদি বলে যে না এগুলো তো বিভিন্ন রকমভাবে রাখছে কেউ আচার করে রাখছে কেউ আমতা করে রাখছে আম সত্তা আম পাকা আমকে শুকিয়ে রাখছে না আমের যাকাত হ্যাঁ আমের যাকাত কীরকম আছে এটা আপনি পারবেন তারপরে পয়সা আসলো আর তারপরে তখন ওটা থেকে কী করবেন যে টাকাগুলি হলো সেটা অন্য টাকার সাথে মিলিয়ে যদি খেয়ে দিয়ে শেষ না হয় খরচা করে শেষ না হয় তাহলে বছরে অন্য অন্য টাকার সাথে সেই টাকারও যাকাত দিলেন টাকার যাকাত দিচ্ছেন যখন টাকা হয়ে যাচ্ছে কিন্তু আমের যাকাত নেই তবে প্রতিটি ফলে একটা হক আর আছে মনে রাখবেন যেটা অনেকে খেয়াল করে না বিশেষ করে আম বাগানের মালিকরা যদি দিনদার না হয় তো এটা খেয়াল করে না কিন্তু একটা আমের জন্য গরিবের বাচ্চাদেরকে মারধর করে এমন নালায়েক এমন অসৎ লোকেরা রয়েছে যাদেরকে আল্লাহ ধন দৌলত দিয়েছে যাকাত ছাড়া ও ফলমূলে হক আছে গরিব মিসকিনের এলাকার গরিব মিসকিন গ্রামের গরিব মিসকিন গরিব মিসকিন দুই রকম এক হচ্ছে আসলে গরিব মিসকিন আম কিনে খেতে পারবে না লিচু কিনে খেতে পারবে না আপনার লিচুর গাছ আছে তাদেরকে খাইতে হবে জি যেদিন পারবেন আপনি খাওয়াইতে হবে অথবা হয়তো আছে কিন্তু তাদের গাছপালা নেই গাছ নেই সুতরাং তারাও যদি চোখের সামনে থাকে বিশেষভাবে তো অবশ্যই খাওয়াবেন আর যদি পারেন তো তাদেরকে কিছু কিছু দিলেন জি যারা নেই মোটামুটি সচ্ছল কিনে খেতে পারবে তাদেরকে না দিলেও চলে কিন্তু গরিব ফেলফেল করে তাকাচ্ছে গরিবের বাচ্চারা আম বাগানে চলে যে আম পাড়ছে তখন লিচুর বাগানে লিচুর গাছের আশেপাশে দাঁড়িয়ে আছে তাকাচ্ছে যে হয়তো দুটো লিচু দিবে হয়তো কিন্তু অনেক আমরা দেখেছি আস্তাগফিরুল্লাহ অনেক অসৎ লোকের আছে অনেক বখিল কৃপণ লোকের রয়েছে এই বরকত কোথায় তাদের চলে গেছে চোখের সামনে দেখেছি কত লিচুর গাছের মালিক ছিল কত আম বাগানের মালিক ছিল আজকাল তাদের অবস্থা খুব খারাপ কিন্তু যারা দান করেছে আনফিক ইউনফিকুল্লাহ আলিক তুমি খরচ করো আল্লাহ তোমার উপরে খরচ করবে আল্লাহ করতেই আছে এই জন্য খাওয়াবেন জি অল হবুব এবং শস্য জি ফসল ধানে গমে জবে যতগুলি আপনার ডাল জাতীয় আছে সবগুলোতে বা দাওয়াব এবং গবাদি পশুতে তাহলে স্বর্ণে যাকাত আছে চাঁদিতে যাকাত আছে আর চাঁদির বিকল্প হয়ে এসছে আজকাল কাগজের নোট শত কাগজের নোট নোটটা এর মধ্যে সামিল আর তারপরে তিন নম্বরে হলো কি ফল অথবা ফসল জি চার নম্বর হ্যাঁ গবাদি পশু চারটা হলো আর কোনো কিছু বাকি আছে হ্যাঁ কিছু বাকি নেই কি বাকি আছে না না দেখা আছে তো ওটা কাজল খোমস যদি মানে কেউ হয়তো এমন কিছু পেলো মাটির তলায় পোতা কোন প্রাচীন যুগে কেউ পিতা রেখেছে আর ভুলে গেছে বা থমে রেখেছে
অথবা আমাদের দেশের লোকের বলে জিনের জিনের ধন পেয়েছে, তাতে খমস, তাও সেটা নিশ্চিত হইতে হবে যে এটা মুসলিমদের মালিকানাই ছিল না এই জায়গাটা, দেফিনুল জাহেলিয়া কাফেরদের এলাকায় ওটা পাওয়া গেছে, তাহলে তখন খমস, মুসলিমদের মালিকানাধীন, আর এই জমিটা অমুকের অমুক মুসলিমের ছিল, অমুকের ছেলেরা এখন আছে, তাহলে তাদের জানাইতে হবে যে এটা তোমাদের জমিতে পাওয়া গেছে, জি না এটা নয়। ব্যবসায় সামগ্রী প্রসিদ্ধ, পাঁচ রকম সম্পদে জাকাত আছে, আমার জাকাতের আলোচনা করেছি তো শুরুতেই এই কথা বলেছি, পাঁচ রকম সম্পদে জাকাত আছে, কি স্বর্ণ, চাঁদি, আর চাঁদির সাথেই টাকা পয়সা নিয়ে নেন, হ্যাঁ, আর হ্যাঁ গবাদি পশু, খাদ্যদ্রব্য, ফলমূল, ফসল, হ্যাঁ, আর ব্যবসায়ী সামগ্রী, দোকান আছে, দোকানে আপনার এক লাখ রিয়াল লাগানো আছে, জাকাত দিতে হবে, প্রতি বছর জাকাত দিতে হবে, বাড়ছে আর অতি ঢুকাচ্ছেন, বাড়ছে অতি ঢুকাচ্ছেন, তাহলে প্রতি বছর হিসাব করতে হবে যে গত বছর এক লাখ ছিল, এবার দেড় লাখ হয়েছে, দেড় লাখ দিয়ে তো দেড় লাখ, দুই লাখ, পাঁচ লাখ হয়ে গেছে, জাকাত পাঁচ লাখের দিতে হবে, কমে গেছে, লস খেয়ে গেছেন, এক লাখ টাকা ঢুকিয়েছিলেন, এখন মাত্র পঞ্চাশ হাজার টাকা মাল সামাল আছে, পঞ্চাশ হাজারই দিবে না, দশ হাজার আছে, দশ হাজারই দিবে না। ব্যবসায় সামগ্রী আলামা কাল রাসূলুল্লাহ যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা নিসাব আছে, ওই নিসাব হিসাবে এবং পরিমাণ আছে, টাকা পয়সাই চল্লিশ ভাগের এক ভাগ, আড়াই শতাংশ স্বর্ণ চাঁদিতে এবং টাকাই, আর খাদ্যদ্রব্য শেষ করা যদি হয় তাহলে তার অর্ধেক মানে বিশ ভাগের, চল্লিশ ভাগের এক ভাগ ছিল, এখন কী হয়ে গেল বিশ ভাগের এক ভাগ, যদি সেচ করা হয় জমি হয়, বিনা সেচে হয়ে যাচ্ছে, একসময় আমাদের আউশ ধান হইত, জি হ্যাঁ জি, আর যদি বিনা সেচের হয় তাহলে কত, অসর ওর ওর অর্ধেক, মানে দশ ভাগের এক ভাগ, হ্যাঁ হয়ে গেল। তাহলে ব্যবসায়ী সামগ্রীতে, ব্যবসায়ী সামগ্রী হচ্ছে টাকার মতো, টাকা স্বর্ণ চাঁদির মতো, সুতরাং তাতে শতকরা আড়াই শতাংশ, আড়াই টাকা, চল্লিশ ভাগের এক ভাগ হয়ে গেল। নেমে আসবে পাঁচ ভাগের এক ভাগ, ওই যে যদি মাটির তলায় কোনো কিছু পেয়ে যান, হ্যাঁ প্রাচীন যুগের, প্রাচীন যুগের ধ্বংসাবশেষ, এইখানে ছিল ওই হিন্দু রাজাদের এলাকা ছিল, এগুলো সব জমিদারি ছিল, মুক্তমুক ছিল, সেখানে পাওয়া গেছে, তখন হয়েছে পাঁচ ভাগের এক ভাগ, পাঁচ ভাগের এক ভাগ, দশ ভাগের এক ভাগ, বিশ ভাগের এক ভাগ, চল্লিশ ভাগের এক ভাগ, এবার বুঝেছেন জাকাতের সিরিয়ালটা, বুঝলেন সুন্দর কথা। ফাইন কাসা মাহাফা জায়েজ, যদি নিজেই জাকাত বন্টন করে দেয় সেটা জায়েজ হয়ে যাবে, সবচেয়ে ভালো, আমানত ঠিক থাকলো, নিজে দেওয়ার মতো শান্তি কিছুতে নেই, আমার জাকাত কতটা কাকে দিলাম, আমি দেখে দিলাম যে আমি হকদারকে দিলাম, আমার ইজতিহাদ মোতাবেক, সে ভুল হইতে পারে মানুষের, কিন্তু যথাসাধ্য আমি নিজের চোখে দেখে দিলাম, কিন্তু পরকে দিয়ে দিলে প্রথম কথা সে অত আমানতদার, আপনি এক লাখ, এক লাখ টাকা জাকাত দেশে বন্টনের জন্য দিলেন, যাকে দিলেন কতটা আমানতদার, এক লাখ কুকুর ওটা দান করেছে নাকি কিছু রেখে নিয়েছে, ও কমিশন রেখে নিয়েছে, আল্লাহ ভালো জানে, এই এক মুশকিল। অনেকে আমাকে একজন খুব পয়সাওয়ালা শিক্ষিত লোক, কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন, বলতে শেখ দেশে জাকাত আদায় করতে দেবো, কাকে দেবো, আমার আব্বাকে দেবো, আমার আব্বা অত দিনদার নাই, আমি জানছি যে রেখে নিবে এত পয়সার হিসাবই, কারণ বুড়োরও বেশি হিসাবই আমাদের দেশে, যত বয়স বাড়ে আমাদের দেশে তত টাকার হিসাবই বেশি, কিন্তু যুবকরা এত হিসাব করে না টাকা পয়সা, বোঝা গেছে না, রেখে নেবে তো মুশকিল তার নিজের বাপকে দেওয়ার জন্য। অনেকে মনে করে যে আমার জাকাতের টাকা আমার বাপ ভাইকে দিত, আমার ভাইয়েরা দিনদার না কাকে দেব, আমি তখন একটা উত্তরে বলেছিলাম যে শরীয়তে কোনখানে আছে আপনার বাপকে আর ভাইকে দেবী বিতরণ করাইতে হবে, আমানতদারকে দেবী বিতরণ করাইতে পারে, কোনো ভালো আলেম আল্লাহওয়ালা পরিষ্কার আল্লাহকে ভয় করে পরকাল সম্পর্কে চিন্তা, সে আপনি একই আছে যে এই লোক মেরে খেতে পারে না, অথবা একজন সাধারণ মানুষ পরেশগার, এই আমি আমি দেখছি আমার ছাত্র ভাইদের মধ্যে পরীক্ষা করে টাকা পয়সা কখনো দিয়ে একটা পয়সা এদিক ওদিক করেনি, এমনও পেয়েছে, তাহলে আমার বিশ্বাস আছে যে ও একটা পয়সা মেরে খাবে না, তাকে দিয়ে আমি বিতরণ করতে পারি, তেমন কি লোক নেই দুনিয়া তো খুঁজে পাবেন না, আছে অবশ্যই আছে, খুঁজতে হবে আপনাকে, পরকে দিয়ে আপনাকে এই করাইতে হবে, যদি নিজে যদি আদায় না করতে পারেন, নিজে যদি বিতরণ করেন জায়েজ। ওয়াইন আতাহাল ইমাম, আর কেউ যদি শাসককে সরকারকে দিয়ে দেয় ফা জায়েজ, সেটাও জায়েজ, সরকার কিন্তু
এমন সরকার হইতে হবে যেই সরকার যাকাত কালেকশন করে যাকাত ফান্ড বাইতুল মাল ফান্ড আছে তার কাছে সেই যাকাত হকদারদের মাঝে বিতরণ করে এমন সরকার হইতে হবে এমন নয় যে মানবরচিত বিধানতে দেশ পরিচালনা করে তার কাছে যাকাতের কোনো প্রজেক্ট নাই আর তারপরে সরকারের একজন এমপি কে মন্ত্রী কে বলছেন যে স্যার আপনারা তো দেশের সরকার তো আমার যাকাতটা আপনারা বিতরণ করে দিন আরে বিড়ালকে আপনি সুটকি যোগান দিচ্ছেন নাকি না 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 খবর দেন না এখানে ইমাম বলতে মুসলিম শাসক যে কমপক্ষে মুসলিম শাসক যারা শরীয়তের বিধিবিধান দেশে বাস্তবায়ন করেছে যেমন সৌদি আরবে আছে না মাসলাহাতুজ যাকাত এখানে একটা আছে যারা ব্যবসা বাণিজ্য করে তো আপনার ব্যবসায় সামগ্রী থেকে যেই টাকাটা সরকার যাকাত ফান্ডে কেটে নিচ্ছে ওই টাকাতে আবার আলাদা করে আপনাকে যাকাত দেওয়া লাগবে না কিন্তু অন্য অন্য যে পয়সাগুলি আপনার বাড়িতে আছে যেগুলো সরকারের নজরে আসেনি অন্য অন্য আরও কিছু সম্পদ সেগুলো যাকাত অবশ্যই আপনাকে দিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কারণ আল্লাহর কোরআনে কারিমে কিন্তু সরকারকে যাকাত নিতে বলেছেন যদি সত্যি মুসলিম শাসক হয় তাহলে তাকে নিতে বলেছে খুজমিন আমওয়ালিহিম সাদাকা নবী সাল্লাম নিয়েছেন যাকাত এই নবী সাল্লাহ আলাইহি সাল্লামকে সাহাবীরা যাকাত জমা করেছেন দূর দূরান্ত থেকে যাকাত কালেকশন করে নিয়ে এসে জমা করেছেন বাইতুল মাল ছিল তারপরে খেলাফতের আসাদ যুগে সেটাই চলতে থেকেছে আবু বকর ওমর উসমান আলী হাসান আর তারপরে মাওয়িয়া রাদিয়াল্লাহু আনহু উমাইয়া আমলে তারপরে আব্বাসী আমলে যতদিন খেলাফত থেকেছে এটা চলতেই থেকেছে বাইতুল মাল একটা ফান্ড থেকেছে আজকাল বিধবাদের চিন্তা যে আমাকে কে খাওয়াবে এতিমদের চিন্তা গরিব এতিমের যে আমাদের কে খাওয়াবে তালাক প্রাপ্তার চিন্তা আমাকে কে খাওয়াবে ঠিক না কোনো চিন্তা নেই সরকারের বাইতুল মাল আছে আমরা যারা যাকাত দিতে পারবো সরকারকে দেবো আর সরকার দেশের লিস্ট করে রাখবে যে কতজন বিধবা আছে কতজন তালাক প্রাপ্ত আছে কতজন অসহায় আছে কতজন অনাথ এতিম আছে আর সবকে খাওয়াবে হয়ে গেল ঠিক কিনা এই জন্য যাকাত আসলে তো সরকার যদি এই এই বিষয়গুলি আমানতের সাথে করে তাহলে তো ভালো কিন্তু এই যে রিলিফ ফান্ড টান বিতরণে যা দেখছেন তাতে ভালো করে বুঝতে পারছেন যে সরকার বাজেট পাস করে রিলিফের হয়তো 1 কোটি টাকা উদাহরণস্বরূপ আর ওই গ্রামে গরিবের কাছে পৌঁছিতে পৌঁছিতে সেটা খেতে খেতে 1 কোটির মধ্যে মনে হয় 10,000-20,000 থাকে কিনা আল্লাহ ভালো জানে আল্লাহ হেফাজত করে সর্বস্তরে খেয়ানত সর্বস্তরে খেয়ানত জি অনেক সময় ভালো শাসকও সামলাতে পারবে না কী করে সামলে উনি তো দিতে চাইছেন আর উনি তো নিজে গিয়ে গ্রামে গ্রামে দিতে পারবেন না তো ওই লোক দিয়েই তো দিতে হবে বুঝতে পারছেন কি না আর নিজের উপর চিন্তা করেন যে আমি সৌদি আরবে আছি আমার যাকাতটা আমি যদি দেশে দিতে চাই তো আমি কাউকে দিয়ে দিব তা আমাকে একটি কয়টা পয়সার যাকাত তাও আরেকজনকে ধরতে হচ্ছে এখন ও আমানতদার কি না এটা বড় আমার চিন্তার বিষয় তাহলে সরকারের জন্য কত বড় চিন্তার বিষয় তাহলে এত সহজ নয় একটা দেশ পরিচালনা করা আল্লাহ যেন তাদেরকে ভালোভাবে তৌফিক দান করে এবং সহজ করে শাসককে যদি দিয়ে দেয় আর শাসক বিতরণ করে তার মাধ্যমে বিতরণ হয় জায়েজ সেটাও জায়েজ শরীয়ত তারপরে বলছেন ও আলম জেনে রাখো আন্না ও আল ইসলাম শাহাদাত আল্লাহ ইয়াহিন মোহাম্মদ আব্দুহ রাসুল বলছেন জেনে রাখো যে আন্না আউয়াল আল ইসলাম ইসলামের প্রথম কথা এবং প্রথম বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এটি হচ্ছে ইসলামের প্রথম খুঁটি তারপরে বলছে ওয়া আন্না মা ক্বালা আল্লাহু কামা ক্বাল এবং আল্লাহ যা বলেছেন কামা ক্বাল যেমন বলেছেন তেমনটাই হবে শরীয়তের ক্ষেত্রে যেমন বলেছেন ওইভাবে আদায় করতে হবে শরীয়তের কোনো রদ বদলের কারো অধিকার নেই সৃষ্টিগত বিষয়ে আল্লাহ যা বলেছেন বলেন সেটাই ঘর কোন হও হ্যাঁ কোন সেটাই হয় ব্যতিক্রম হতে পারে না যে আল্লাহ একটা করতে চাইছেন সেটা হচ্ছে না হবে কিন্তু আমাদের অহরহই হচ্ছে মনটা চাইছে এমনটা হোক তেমনটা হচ্ছে কি নিজের ঘরেই করতে পারছেন না নিজের ঘরে সামলাতে মনটা চাইছে যে ছেলে মেয়েগুলো এইভাবে মানুষ হোক মনটা চাইছে যে বিবি সাহেব এইভাবে চলুক না ওইটাই করতে পারছেন না আপনি আল্লাহ আকবার আল্লাহ সহজ করেন ওয়ালা খুলফা লি মা কাল এবং আল্লাহ যা বলেছেন তার ব্যতিক্রম হয় না তার বরখেলাফ হয় না মানে উল্টো হবে না এটা হয় না
আল্লাহ যদি কোনো ওয়াদা করেন ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ যদি কোনো চূড়ান্ত ফয়সালা করেন সেটার বরখেলাফ সেটার বিপরীত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন যেভাবে বলেছেন সেভাবে হবে। ওয়া হুয়া ইনদাল্লাহি মাকাল, এবং সেটা আল্লাহর নিকটে যেভাবে বলেছেন সেভাবেই তাকদিরে লেখা আছে, তাকদিরে আল্লাহ লিখে রেখেছেন। জি ওয়াল ঈমানু বিশরায়ে কুল্লিহা, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত শরীয়তের সমস্ত বিধিবিধানের প্রতি ঈমান রাখে, কোরআন সুন্নাহ দ্বারা যা প্রমাণিত তা সবগুলি বিশ্বাস করে। ওয়ালাম, আরো জেনে রাখো, আন্না সেরা ওয়াল বাইয়া মা বিয়া ফি আসওয়াকিল মুসলিমিন হালালুন, কেনা বেচা যা মুসলিমদের বাজারে হাটে কেনা বেচা হয় হালাল, যদি হালাল পণ্য হয় তাহলে। মা বিয়া আলা হুকমিল কিতাব ওয়াস সুন্নাহ, যা কেনা বেচা হয় কোরআন সুন্নার আলোকে, ইসলামের আলোকে, কিতাবের কোরআনের ফয়সালায়, ইসলামের ফয়সালায় এবং সুন্নার ফয়সালায়। মিন গায়রা ইয়াদখুলু তাগইরুন আও জুলমুন আও জাওরুন, যদি তাতে কোনো রকমের রদবদল না ঘটে, কোনো রকমের অবিচার না করা হয়, কোনো রকমের তাতে জোর মানে কোনো বক্রতা না আসে, জোর ও জুলম কাছাকাছি, আও খেলাফুলিল কোরআন, অথবা কোরআনের খেলাফ না হয়, আও খেলাফুলিল ইলম বা শরীয়তের জ্ঞানের বা শরীয়তের বিধানের খেলাফ না হয়, ব্যবসা বাণিজ্য জায়েজ। আসল হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে জায়েজ যদি শরীয়তে বাধা না থাকে, আসলে এই কথাটা বলতে চাইছেন। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আসল হচ্ছে যে নিষেধ যদি প্রমাণ না থাকে, যেমন এখন আমাদের এসার সালাত হয়ে গেছে, সামনে ফরজ সালাত হচ্ছে কি ফজর, জামাত করে সালাত ফজর আগে আমরা পড়তে পারবো না, কিন্তু যদি এখন মনে করি যে আলহামদুলিল্লাহ আমরা তো বেশ কিছু লোক জমা হয়েছি আর চলেন আলহামদুলিল্লাহ আজকে ভালোও লাগছে স্বস্তিও লাগছে, চলেন ভাই যাই মসজিদে যে আমরা একটা জামাত করি চার রাকাত বা দু রাকাত সালাত পড়ি, জায়েজ। আসল হচ্ছে নিষেধ যতক্ষণ প্রমাণ নেই, প্রমাণ আছে পাঁচ অক্ত জামাত করা, পাঁচ অক্ত জামাত ব্যাস। এবার বুঝতে পেরেছেন, এবাদত ক্ষেত্রে আসল হচ্ছে তৌকিফ, মানে যেখানে আল্লাহ থেমেছেন সেখানে থামতে হবে, যেখানে শরীয়ত থেমেছেন সেখানে থামতে হবে, তৌকিফ মনে রাখেন। আর না আল মানে আসল হচ্ছে নিষেধ যতক্ষণ প্রমাণ না আছে, বোঝা গেছে। কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসল হচ্ছে আল এবাহা, আসল হচ্ছে হালাল, আসল হচ্ছে হালাল যতক্ষণ সেখানে কোনো বাধা না আসছে শরীয়তে। বাধা হচ্ছে সুদ, বাধা হচ্ছে বেইমানি, বাধা হচ্ছে প্রতারণা ধোকাবাজি গিস, বাধা হচ্ছে অস্পষ্টতা, অস্পষ্ট এখানে বিষয়টি, ঝগড়ার আশঙ্কা, বাধা হচ্ছে ঝগড়ার আশঙ্কা আছে এরকম করলে, জি ইত্যাদি ইত্যাদি যে বাধাগুলি শরীয়তে রয়েছে, না হলে কোনো অসুবিধা নেই। বাধা হচ্ছে জুয়ার মতো বিষয়টি, যেমন এই যে ডিস্টেনি ডিএকশন যতগুলি আছে এগুলো জুয়া, জুয়া হারাম, সুতরাং এই এই জুয়া যে সব ব্যবসার মধ্যে জুয়া রয়েছে সেগুলি হারাম। তারপরে বলছেন ওয়ালাম, আরো জেনে রাখো, রাহেমাকাল আল্লাহ তোমার রহম করুক, যে আন্নাহু ইয়ামবাগিল আবদি আন তাসহাবাহু শাফাকাতু আবাদান মা সাহেবা দুনিয়া, যে বান্দা যেন সব সময় ভয়ে ভীত থাকে, সব সময় সর্বদা আবাদান, সর্বদা যেন ভয়ে ভীত থাকে যতদিন দুনিয়ায় থাকবে, দুনিয়াতে যতদিন আছেন সুস্থ থাকেন অসুস্থ থাকেন, ভালো অবস্থায় থাকেন সুখে থাকেন দুঃখে থাকেন, আল্লাহর ভয়ও রাখবেন, আল্লাহর আজাব পকড়ার ভয়, আর কী করবেন আশাও রাখবেন, আল্লাহর রহমতের আশাও রাখবেন। লিয়ান্নাহু লা ইয়াদরি আলা মা ইয়ামুত, আশার কথাটি পরে আসছে, এখন ভয়, ভয় যেন থাকে, কারণ যতই ভালো কাজ করেন যে জানেন না যে কিসের ওপর মত, এত ভালো কাজ, এত ভালো কাজ করেছে, হতে পারে যে সারা জীবনে কখনো গুনাহ করেননি আর মরণের কয়েক মিনিট আগে বা কয়েক ঘন্টা আগে কয়েকদিন আগে খারাপ হয়ে গেছে, হচ্ছে না অনেকে, অনেকে খারাপ হয়ে যাচ্ছে সারা জীবন ভালো থাকতে থাকতে, কেউ আকিদার ক্ষেত্রে খারাপ হয়ে যাচ্ছে, কেউ এবাদত বন্দেগীতে গাফেল হয়ে যাচ্ছে, কেউ আখলাক চরিত্রের ক্ষেত্রে খারাপ হয়ে যাচ্ছে। লিয়ান্নাহু লা ইয়াদরি আলা মা ইয়ামুত, কেউ জানে না যে কী অবস্থায় যে মরণ হবে, অবে মা ইউখতামু লাহু, আর সমাপ্তি কিসের ওপর হবে, শেষ সময়টা যে কখন জানা নেই, ওয়ালা মা ইয়ালকাল্লা, আর কী নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কোন অবস্থায় আল্লাহর সম্মুখীন হবে জানাও নেই যে কখন আল্লাহর সাথে মোলাকাত হয়ে যায়। আল্লাহ, ওয়াইন আমেলা কুল্লা আমানি মিনাল খাইর, যদিও প্রত্যেকটি ভালো কাজ করেছে তারপরও যেন অন্তরে সবসময় আল্লাহর ভয় থাকে, কিসের ভয়, যে আল্লাহ যেন খারাপ অবস্থায় মত না হয়,
আমি যেন দিন ইসলাম থেকে ফিরে না যাই, বিভ্রান্তির শিকার না হয়, শয়তান যেন সুযোগ না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে হাদিস জান্নাত। অনেক মানুষ আছে যারা জান্নাতে যাওয়ার কাজ দীর্ঘ সময় ধরে করতে থাকে, যুগ যুগ ধরে করতে থাকে। সুম্মা ইউখতামু লাহু আমালুহু বিআমালি আহলিন নার, তারপরে শেষ সমাপ্তির আমলটি হয় জাহান্নামীদের আমল। শেষখানে কেউ এমন কোনো কাবিরা গুনাহ করে মারা গেল। আর আবার কেউ কেউ আছে এমন যে সারা জীবন ধরে দীর্ঘ সময় ধরে জাহান্নামীদের কাজ করে গেল। সুম্মা ইউখতামু লাহু আমালুহু বিআমালি আহলিল জান্নাহ, তারপরে তার সমাপ্তি ঘটলো জান্নাতীদের আমলের মাধ্যমে, ভালো আমল করে শেষখানে মারা গেল। সারা জীবন শিরকি বেদাতি আকিদা ছিল আর শেষখানে হেদায়েতে মারা গেছে। অনেক লোক, অনেক লোক এমন আছে আলহামদুলিল্লাহ, ভাগ্যবান। বলছে ওয়াম বাগিল রাজুলিল মুসরিফ আলা নাফসিহি, আর উচিত হবে যেই ব্যক্তি নিজের ওপর জুলম অত্যাচার করেছে, বাড়াবাড়ি করেছে, মানে পাপী লোক, অনেক পাপ হয়ে গেছে, তার জন্য কি উচিত? আল্লাহ একতা, সে তো নিরাশ যে আল্লাহ এত পাপ করেছে, এত পাপ করেছে, আমি কি আর মাপ পাবো, আমি কি আর জাহান্নাম থেকে বাঁচতে পারবো? না 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 না, আশা রাখে, পাপ হয়ে গেছে, এখন কিচ্ছু করার নেই, অতীতে যা হয়েছে, এখন আপনি আল্লাহর কাছে রহমতের আশাবাদী হন, তবাও করেন আর আশা করেন। আল্লাহ ইয়াক্তা রাজা আহু মিনাল্লাহ তাআলা ইনদাল মত, মরণের সময় আল্লাহ তাআলার কাছে আশা থেকে সে বিচ্ছিন্ন হবে না, আশা রাখবে, সবসময় আশা রাখবে, ভালো আশা রাখবে। ওয়া ইউহসিনু যান্নাহু বিল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে সুধারণা রাখবে যে আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ আমার তওবা কবুল করবেন, আল্লাহ আমার রহম করবেন, এই যে পজিটিভ হবে সবসময়। ওয়া ইয়াখাফু যুনুবাহু, আর গুনাহকে ভয় করবেন, এই যে দুটো ডানা। আল্লামারা বলেছেন যে একজন মুসলিমের দুটো ডানা হচ্ছে আশা আর ভয়। যেমন পাখি দুটো ডানা না থাকলে আকাশে উঠতে পারে না, ঠিক তেমনি মানুষ নাজাত পেতে পারে না যদি তার মধ্যে এই দুটো গুণ না থাকে। জি, আশার খেয়ে পড়বে, আল্লাহ রহমতের আশাবাদী হবে, আল্লাহ রাজাবের ভয় করবে। ফাইন রাহমাত, ফাইন রাহেমাহুল্লাহ হবে ফাজলিন, আল্লাহ যদি রহম করেন তো সেটা আল্লাহর অনুগ্রহ। ওয়াইন আজাব, আল্লাহ যদি আজাব দেন ফাবে জামবিন, গুনার কারণে। জি, আল্লাহ যদি কাউকে শাস্তি দেন ধরেন তো নিশ্চয়ই কোনো গুনাহ আছে সেই জন্য, আর গুনাহ আল্লাহ দেখিয়ে দিবেন আখিরাতে। অল ইমান, এই কথা বিশ্বাস করা, বিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলা আতলা নবী আলামা ইয়াকুন ফি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, এখানে রেখে দিই ইনশাআল্লাহ তাআলা। আগামী সপ্তাহে এখান থেকে দার শুরু করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।